পূবালী ও পশ্চিমা লঘুচাপ সক্রিয় থাকার কারণে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক হতে আরো দুই এক দিন লাগবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পশ্চিমা লঘুচাপ, পূর্বালী লঘুচাপ আমরা মাঝামাঝি কিন্তু আমাদের ফোরকাস্টে দেখবেন সিনপসিসে দেখা যাবে। যখনই এই মার্চ এপ্রিল মাসে পশ্চিমা লঘুচাপের প্রভাব থাকে বা শীতকালের মধ্যে পশ্চিমা লঘুচাপের প্রভাব থাকে, তখনই আমরা শীতকালের বৃষ্টিটা পাই। মূলত শীতকালের বৃষ্টিটা নির্ভর করে পশ্চিমা লঘুচাপের প্রভাবে। এর সাথে যখনই পূবালী লঘুচাপের সংমিশ্রণ হয় তার বৃষ্টিপাতের পরিমাণটা বেড়ে যায়। এবং এটা বুঝবো কীভাবে যে পশ্চিমা লঘুচাপ বৃষ্টি হওয়ার পরে ঠান্ডা হয়ে যায়, উপরের যে শীতল বাতাস হচ্ছে নিচে চলে আসে, যার ফলে এটা বোঝাই যায় যে এটা ওই কালবৈশাখীর বৃষ্টি।